এই গল্পে কীর্তি বালু নামে দুটো বাচ্চা শ্রীনগর পূর্ণামক গ্রামে থাকতো কীর্তি নিজের মাথায় ফুলের ঝুড়ি নিয়ে বাস স্টপে আওয়াজ দিতে লাগলো ফুল নিয়ে যান ফুল ভগবানের চরণে দিতে পারবেন মাথায় দিতে পারবেন খুব কম দামে পেয়ে যাবেন তখনই আশা আর তিশা নামে দুই মহিলা সেখানে এলো বাস স্টপে বাসের অপেক্ষা করছিল তাদের দুজনকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে মেম সাহেব ফুল কিনে নিন মনে হচ্ছে কোনো শুভ কাজে যাচ্ছেন চুলে ফুল লাগান দেখবেন খুব ভালো লাগবে আপনি চুলে ফুল লাগিয়ে যান যেটা ভেবে যাচ্ছেন সেই কাজ নিশ্চয়ই হবে এখানে দাঁড়িয়ে থাকা এক মহিলার কীর্তির কথা খুব ভালো লাগলো মা দুটো ফুল দাও তো একটা আমার জন্য একটা এনার জন্য তখন তিশা বলল আরে আশা তুমি এর কথা বিশ্বাস করছো যদি ফুল লাগালেই সব কাজ ভালো হয়ে যেত তাহলে আজ পর্যন্ত বাগানে আর কোনো ফুলই থাকতো না এর কথা শুনো না তখন আশা বলল। ফুলগুলো তো খুব ভালো কিন্তু যে বিক্রি করছে সে আরও বেশি ভালো যদি ওর কথা শুনি মনে হচ্ছে কিছু ভালো হবে তাই বলছি একটা তুই লাগাবি একটা আমি লাগাবো বুঝলি আমি কিন্তু এর টাকা দেব না এবার তোর ইচ্ছা আর এমনিতেও তুই কবে দিয়েছিস যা আজকে দিবি সব সময় বলিস আমার কাছে খুচরো নেই তুই দিয়ে দে এই রকম বলে কতবার দিয়েছি কিন্তু কোনো দিন তো টাকা ফেরত দিস না আমি তো মনে করি ভগবানের বাক্সে দান করেছি তাই আমি আর মনে করি না ওই সব তেরো দশ টাকা যাবে তাতে কি হয়েছে তার কথা শুনে তীষা মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে পড়লো এইটা শুনে কীর্তি মুচকে হাসলো। তারপর দুটো ফুলের মালা দিয়ে দিল কীর্তিকে এইভাবে হাসতে দেখে তীষা খুব রেগে যায় তারপরে তিসা রেগে গিয়ে কীর্তিকে একটা চড় মারলো এইটা দেখে আশা তো অবাক হয়ে যায় তার দিকে তাকিয়েই ছিল মেম সাহেব আপনি কেন মারলেন আরো বেশি যদি কথা বলিস না দ্বিতীয় গালেও চড় মারব সাহস কি করে হয় আমাকে দেখে হাসার দশ টাকার জন্য যে পরিশ্রম করে গরিব বাচ্চা তুই আমাকে দেখে হাসবি আমি আপনার উপরে হাসিনি মেম সাহেব বিশ্বাস করুন আপনি ওই কথাটাকে সেখানেই শেষ করার জন্য আশা তাকে টাকা দিচ্ছিল কিন্তু তিসা কি করলো তার মুখের ওপর ফুলটা ছুঁড়ে ফেললো নিচে পড়ে থাকা ফুলগুলোকে জল ছিটিয়ে সেগুলো বিক্রি করছিস উড়ে ফেলা ফুলগুলোকে তুলে কীর্তি নিজের চোখের জল মুছে বলল। হেম সাহেব ফুল হয়ে গেছে আপনি এই ফুলগুলো নিয়ে টাকা দিন না নাহলে আজকেও না খেয়ে থাকতে হবে হেম সাহেব দুদিন ধরে শুধু জল খেয়ে রয়েছি নিয়ে নিন না আশার খুব তাকে দেখে দয়া হলো কিন্তু তিশা খুব তার ওপর রেগে ছিল মেম সাহেব যতক্ষণ না আপনার রাগ ঠান্ডা হচ্ছে আপনি আমাকে মারুন কিন্তু ফুল নিয়ে নিন না আমি আপনার পায়ে পড়ছি ও আচ্ছা যতক্ষণ না আমার রাগ ঠান্ডা হচ্ছে তাহলে ততক্ষণ মারবো তো এইরকম বলে তিশা তার গায়ে হাত তুলতেই যাচ্ছিল তখনই আশা তাকে থামালো কীর্তিকে টাকা দিয়ে সেখান থেকে পাঠিয়ে দিল কীর্তি নিজের চোখের জল মুছতে মুছতে কষ্টের সাথে সেখান থেকে বেরিয়ে চলে আসে বাস স্ট্যান্ডে আমারই ফুল বিক্রি করে এত অবস্থা খারাপ তাহলে আমার ভাইটা গ্রামে ফুল বিক্রি করছে ওর কি হচ্ছে এইভাবে কীর্তি ভাবছিল বালু গ্রামে নিজের মাথায় ফুলে ঝুড়ি নিয়ে বিক্রি করতে যাচ্ছিল মা দিদি বোনেরা ফুল নিয়ে নিন ফুল খুব কম দামে দিচ্ছি টাটকা টাটকা ফুল নিয়ে যান এইভাবে আওয়াজ দিতে দিতে গলি গলি ঘুরছিল তখনই দামোদার নামে এক ব্যক্তি সামনে এলো আরে ছোট্টু পাঁচ ডজন ফুল দে তো আমাকে পঞ্চাশ টাকা লাগবে কোন টাকা পয়সা আমি তোকে দিতে পারবো না বিনা টাকায় যদি ফুল দেব আমার কাকি আমাকে মারবে তুই যদি আমাকে ফুল দিয়ে আমার কাছ থেকে টাকা চাস না তাহলে কিন্তু তুই মার খাবি এইভাবে হুমকি দিয়ে দামোদর তার কাছ থেকে ফুল কেড়ে নিয়ে টাকা না দিয়ে চলে যায় বালু তখন কাঁদতে কাঁদতে দিদি তখন বালু নিজের দিদির কাছে বাস স্ট্যান্ডে গেল কীর্তি অন্যদিকে বাস স্ট্যান্ডে ফুল বিক্রি করছিল পাশে থাকা এক মহিলা ফুল কিনল হেম সাহেব তাড়াতাড়ি টাকা দিন বাস ছেড়ে দেবে তো হ্যাঁ মা দাঁড়াও খুচরো টাকা খুঁজছি ততক্ষণে বাস ছেড়ে দিল সেই মহিলা জানালা থেকে দশ টাকা ছুঁড়ে ফেললো টাকাটা হাওয়ায় উড়ে যাচ্ছিল সেই টাকাটাকে কীর্তি ধরার চেষ্টা করলো যার কারণে সে পড়ে যায় তার মাথায় চোট লাগে এই চোটের পরোয়া না করে ওই দশ টাকা নোট নিয়ে তার ভাইয়ের কাছে যায় বালু তার দিদিকে সব তখন কীর্তি তার তার কাছে থাকা টাকা ভাইকে দিল বালু কাকিকে গিয়ে এই টাকাটা দিয়ে দে দিদি আমি যদি এই টাকা কাকিকে দেব। তাহলে সে ভাববে তুমি ফুল বিক্রি করনি আমি খিদে সহ্য করতে পারবো কিন্তু তুই পারবি না ভাই এইভাবে দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল দরজার সামনে তার কাকি দাঁড়িয়েছিল কাকি জন্য বালু ভয়ে ভয়ে টাকাগুলো দিয়ে কীর্তি মাথা নিচু করে দাঁড়িয়েছিল যার কারণে সেই মহিলা তাকে খুব মারল আর তাকে বাড়ির বাইরে শুতে দিল বালুকে ভেতরে ডেকে খেতে দিল আর নিজে শুতে চলে যায় যখন সে ঘুমাচ্ছিল তখন চুপি চুপি কোনো শব্দ না করে বালু নিজের বাসনটা নিয়ে তার দিদির কাছে যায় দিদি ওঠ দিদি এইভাবে আস্তে আস্তে তার দিদিকে তুললো তারপরে কীর্তি ঘুম থেকে উঠে তারা দুই ভাই বোন খাবার খেলো এইভাবে কীর্তি বালু নিজেদের সৎ মা মহাকালীর কাছে কষ্টের সাথে নিজেদের জীবনটা কাটাচ্ছিল এই গল্পটা হলো কেশবপুর নামক একটা গ্রামে আমি সবাই গ্রাম প্রধানের বাড়ির সামনে এসে ভিড় করলো তখনই গ্রামের প্রধান বাড়ির ভেতর থেকে বেরোলো কি ব্যাপার সকাল সকাল গ্রামের সমস্ত লোকেরা আমার বাড়িতে ভিড় কেন ওই লোকেদের মধ্যে একজন বয়স্ক লোক বলে না ভিড় করতে এসেছি না আপনার সাথে লড়াই করতে এসেছি আপনি তো জানেন যে আমাদের গ্রামেতে পেট্রোল চুরি হচ্ছে আরে হ্যাঁ ঠিকই বলেছেন এই কদিন ধরে তো পেট্রোল চুরির ব্যাপারে বেশ শুনতে পাচ্ছি ভাবে গোপাল বললো বাড়ির বাইরে বাইক হোক কিংবা চার চাকা কিংবা ট্র্যাক্টর সকালবেলা উঠে দেখছি তার থেকে পেট্রোল গায়েব এটা যে কি করে হচ্ছে কিভাবে হচ্ছে কিছুই বুঝতে পারছি না এইসব কে। আরে চাচা এতে তো না বোঝার মতো কিছু নেই এই চুরিটা আমাদেরকে যে ভালোভাবে জানে সেই করছে চুরিটা যেই করুক না কেন সে যদি আমার সামনে এসে তার ভুলটাকে স্বীকার করে তাহলে শাস্তিটা কিছুটা কম হবে আর যদি আমি ধরে ফেলি তাহলে কিন্তু কঠিন শাস্তি পাবে এইভাবে বলল। তখন এই বয়স্ক লোকটা বললো এই যে গ্রামের প্রধান গোপালবাবু আপনি বলুন আপনার যখন খুব রাগ আপনি কি জানোয়ার হয়ে যান এমন জানোয়ার যে মানুষকে কামড়ানো কুকুর হতে পারে নাকি নখ দিয়ে চিড়ে খাওয়ার মতো নেকড়ে বাঘ নাকি লুকিয়ে শিকার করার মতো বাঘ নাকি সিংহের মতো এক লাফে শিকার করার মতো কোনো সিংহ আরে চাচা আপনি বলতে কি চান বলুন তো আমাদের প্রধান মশাই কুকুর নাকি নেগড়ে বাঘ নাকি সিংহ যদিও আমি কুকুরের মতো ঘে করতে শুনেছি কিন্তু বাঘের মতো শিকার করতে দেখিনি কখনো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাদ দিন আপনারা কি কারোর উপরে সন্দেহ করেন এই ভিড়ে দাঁড়িয়ে থাকা জানকি বললো আমি বলতে পারবো না ঠিকভাবে কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে আমাদের গ্রামে ওই কীর্তি থাকে না গরিব বাচ্চারা ওরাই এটা করছে এটা শুনে গোপাল বলল। আরে আপনার এরকম কেন মনে হয় আসলে এই জন্যে মনে হলো কিছুদিন ধরে ওরা ছোট বলে আমরা ওদেরকে কোনো কাজ দিচ্ছি না ভিক্ষা চাইলেও তাদেরকেও ভিক্ষা দেয় না এই রকম অবস্থায় করার জন্য কোনো কাজ নেই খাবার জন্য টাকাও তো দরকার তখন তারা কি করবে তাই হয়তো ওরা এই রাস্তাটাই বেছে নিয়েছে আমার সন্দেহ হচ্ছে দেখুন আমি কিন্তু বারবার বলছি এটা কিন্তু আমার সন্দেহ যারা কিন্তু বাচ্চাদেরকে ভালোবাসেন তারা কিন্তু কিছু মনে করবেন না আমিও ওদেরকে ভালোবাসি তখন ওই গোপাল বলল জানকি বোনের কথাটা শুনে ঠিকই মনে হচ্ছে যেটা আগে কখনো হয়নি এই কদিনের মধ্যে কিন্তু সেটা বেশি ঘটছে এইটা ততদিন ধরে ঘটছে যতদিন ধরে আমরা বাচ্চাদেরকে কাজ দেওয়া বন্ধ করে দিয়েছি ওদেরকে এখনই এখানে ডাকো আমি জিজ্ঞাসা করছি গ্রামের লোকেরা যে যার নিজের রায় দিল সবাই ওই গরিব বাচ্চাদেরকেই সন্দেহ করছিল কিন্তু চুরি করা পেট্রোল কোথায় রাখছে কাকে বিক্রি করছে কিভাবে করছে এইভাবে তাদের মনে অনেক প্রশ্ন ছিল কিন্তু কেউ ঠিকভাবে সঠিক কিছু জানতো না গ্রামের প্রধান ওই বয়স্ক ব্যক্তিকে বলল বাচ্চাদেরকে ডেকে আনতে তখন ওই বয়স্ক লোক ওই গরিব বাচ্চাদের বাড়িতে গেল বাচ্চারা মন খারাপ করে বাড়ির সামনে বসেছিল তাদের কাছে কাজও নেই অন্নও নেই এটা ভেবে তারা কষ্ট পাচ্ছিল তখনই সেই বয়স্ক লোকটা তাদের কাছে গেল গিয়ে বলল গ্রামের প্রধান ডেকেছে তাই তাদেরকে সঙ্গে করে নিয়ে যায় বাচ্চারা দেখল গ্রামের সবাই সেখানে রয়েছে এটা দেখে তারা অবাক হয়ে গেল কি হচ্ছে সেখানে এটা তারা ভাবতে লাগলো গ্রামের প্রধানকে বাচ্চারা নমস্কার করলো তারপর তিনি বললেন আরে কীর্তিয়ার বালু তোমরা ঠিক আছো তো আমরা ঠিক কি করে থাকি বলুন আমরা গরিব আমাদের কাছে অন্য নেই তার উপর আমার ভাইয়ের দায়িত্ব রয়েছে একে অপরের বলুন এইভাবে কীর্তি মন খারাপ করে বলল। তখন গোপাল জিজ্ঞাসা করলো তুমি আর তোমার ভাই বর্তমানে করছোটা কি তোমাদের চলছে কিভাবে কাজের জন্য অনেক কাজ খুঁজেছি কিন্তু কেউ কাজ দেয়নি ভিক্ষাও চেয়েছি কিন্তু কেউ ভিক্ষাও দেয়নি মন্দিরে পাওয়া প্রসাদ আর নোংরা আবর্জনায় পড়ে থাকা খাবারগুলো খেই নিজেদের পেট চালাচ্ছি বাকি সময় তো জল খেই পেটটা ভরাই তাহলে পেট্রোল বিক্রি করে সেটা দিয়ে করছো কি গোপাল এইভাবে জিজ্ঞাসা করলো ওনার এইভাবে জিজ্ঞাসা করাতে বাচ্চারা একে অপরের দিকে তাকিয়ে রইল তখন তারা জিজ্ঞাসা করলো কি পেট্রোল আর কে চুরি করেছে আমরা এইসব বিষয় জানি না প্রধান মশাই আমরা চুরি করিনি আমরা এই বিষয় কিছু জানি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই মুহূর্তে আমার কাছে কোনো প্রমাণ নেই যার কারণে তোমাদের দুজনকে ছেড়ে দিচ্ছি যেদিন প্রমাণ পে যাব না সেদিন কিন্তু বাঁচবে না বলে দিলাম এইভাবে গ্রাম প্রধান বলল ওনার কথা শুনে বাচ্চারা মন খারাপ করে সেখান থেকে চলে গেল এইভাবে দুদিন কেটে গেল এই দুদিন পেট্রোল চুরি হলো না কিন্তু তৃতীয় দিন পেট্রোল চুরি কে করছে এটা জানার জন্য গ্রামের মাঝখানে একটা গাড়িকে দাঁড় করানো হলো সব গ্রামের লোকেরা দেওয়ালের পেছনে লুকিয়ে পেট্রোল চোরের অপেক্ষা করতে লাগলো ঠিক মধ্যরাতের পরে সুলোচনা নামে এক টিচার হাতে একটা ডিবে আর একটা পাইপ নিয়ে আসে সেখানে এসে পেট্রোল চুরি করতে লাগে আশেপাশে সব লোকেরা সুলোচনাকে ধরে নেয় তখন সে বলল তাদেরকে দেখে তো ওই টিচার অবাক হয়ে গেল গ্রামের লোকেরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো যে টিচার হয়ে পেট্রোল চুরি করছে তখন টিচার সুলোচনা হাত জোর করে সবাইকে বলল। স্কুল চলছে না বেতন পাচ্ছে না নিজের দুটো সন্তানকে কীভাবে মানুষ করব। তাই তো আমি এই কাজটা করলাম আমাকে ক্ষমা করে দিন গ্রামের লোকেরা ওনাকে ক্ষমা করে দিল তাদের ওপর মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল এটা জানার পরে বাচ্চারা অনেক খুশি হলো